Hello guys, assalamualaikum. Welcome back to CSRS Talks. আজকে আমরা যাচ্ছি পটুয়াখালী। পটুয়াখালী। ওকে সো পটুয়াখালী আমরা ঘুরবো দেখবো। সবাই এখন বাসে আছি, রেডি হয়ে আছি। এখন আমরা কিছুক্ষণের মধ্যে লঞ্চে উঠবো, বাসা থেকে সদরঘাটে যাবো। সো লঞ্চে যেয়ে কন্টিনিউ করতেছি। সো আমরা লঞ্চে উঠে পড়ছি। লঞ্চটা দেখতে অনেক ভালো। লঞ্চের সামনে রয়েছে যে অনেক জিনিসপত্র আছে। লঞ্চটা দেখতে অনেক ভালো। যে আমরা সামনে যাচ্ছি দেখি লঞ্চের বাকি অংশে। এখানে সামনে আরেকটা লঞ্চ দাঁড়ায় আছে অবশ্য। আর আমরা এখনো সদরঘাট থেকে লঞ্চে উঠছি মাত্রই, এখনো বেরোয় নাই। এই যে দেখেন কত লাইট, ওয়াও, অনেক লোক এখানে দাঁড়ায় সদরঘাট দেখছে। সো আমরা লঞ্চে উঠছি, কালকে সকালে আমরা পটুয়াখালী যে পৌঁছাবো তখন দেখা হবে। এখানে রাত্রের ভিউটা সেই ভিউ, দেখেন কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে মেঘের পাশে। সো এখন আমি পটুয়াখালী আছি, এটা আমার আম্মুর নানা বাড়ি। দেখেন সামনে অনেক দোকানপাট দেখা যাচ্ছে, এখান দিয়ে একটা রাস্তা আছে। সো চলেন দেখে আসি কি কি আছে পটুয়াখালী। আমরা বিকালবেলা পটুয়াখালী ঘুরতে যাব। এই যে এটা হচ্ছে আমার আম্মুর নানা বাড়ি। এই যে এখানে এখানে একটা কুকুর, ওই সাইডে একটা চাপল আছে, ওই যে ওখানে একটা চাপল আছে, দেখি দেখাতে পারি নাকি চাপলটা। আমার আম্মুর নানা বাড়িতে অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই যে চাপল, ওই যে চাপল, এখানে একটা বড় বাড়ি আছে, নাইস জায়গা, এটা পুরাই নাইস জায়গা। এই সাইডে একটা সবুজ কালারের বাড়ি আছে, আর আমরা একটা ব্লু কালারের বাড়িতে আছে, নাইস জায়গা। এই যে এটা হচ্ছে আমার আম্মুর নানা বাড়ি। এই যে এখানে এখানে একটা কুকুর, ওই সাইডে একটা চাপল আছে, ওই যে ওখানে একটা চাপল আছে, দেখি দেখাতে পারি নাকি চাপলটা। আমার আম্মুর নানা বাড়িতে অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই যে চাপল, ওই যে চাপল, এখানে একটা বড় বাড়ি আছে, নাইস জায়গা, এটা পুরাই নাইস জায়গা। এই সাইডে একটা সবুজ কালারের বাড়ি আছে, আর আমরা একটা ব্লু কালারের বাড়িতে আছে, নাইস জায়গা। আমরা প্রথম আমাদের স্পটে চলে আসছি। এখানে অনেকগুলো বন গাছ আছে। সিরিয়াসলি এই জায়গাটা অনেক সুন্দর, এই জায়গার ন্যাচারাল বিউটি অনেক সুন্দর। এখানে একটা পুরাতন বাড়ি আছে, এখানে একটা পুরাতন বাড়ি আছে। ও এখানে সে এই যে এখানে ভিতরে রুম, এখানেও রুম, পিছনে একটা বড় টাওয়ার। সো দেখি আমরা পরে যেয়ে সামনে যেয়ে আর কি কি পাই। ওই যে ওখানে একটা বড় বিল্ডিং আছে অবশ্য, ওটা দেখে ভালো লাগলো। এরকম প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল একটা বিল্ডিং। ও এখানে বাচ্চারা ফুটবল খেলছে, অনেক বড় মাঠ। এখানে একটা মোটর টাইপের আছে, আমরা পরের জায়গায় যে আবার ব্যাক করতেছি। মানে তেমন কিছু নাই, বাট এই জায়গার ন্যাচারাল বিউটি অনেক সুন্দর। এখন আসছি আমরা পটুয়াখালী জেলা পরিষদের
পার্কে এই কি যা লেখা ওখানে ওখানে যেটা জেলা পরিষদের পার্ক ইয়েস এটা জেলা পরিষদের পার্ক এখানে দোকান আছে খেলনা তো দেখা যাক কি করা যায় পার্কে কি কি রাইড আছে এবং কি কি দিয়ে করা যায় এখানে আশা করি অনেক কিছু থাকবে অনেক কিছুতে চড়বো অনেক কিছু আপনাদেরকে দেখাবো সুন্দর রাস্তা অনেক কিছু দেখাবো আপনাদেরকে সো পার্কের ভিতরে ঢুকে নিয়ে আমরা ব্যাক আসতেছি সো আমরা পার্কে ঢুকে পড়ছি পার্কের এন্ট্রি টিকিট পার পারসন 20 টাকা করে সো এই যে এখানে অনেকগুলো রাইড আছে ওই যে ওই সাইডে আছে ওই যে ঘোড়া তারপর সিংহ চড়ে এখানে এই যে বিভিন্ন প্লে গ্রাউন্ড ওই সাইডেও ইয়ে আছে অনেকগুলো ইয়ে আছে সো আমরা কোনোটা চললে সেটা ভিডিও করে দেখাচ্ছি এবং তার টিকিটের কস্ট প্রাইসটা দেখাচ্ছি ওকে আপনারা এই পার্কটা অবশ্যই আসবেন পটুয়াখালী ঘুরতে আসলে মানে বড় মাঠ আছে নাইস জায়গা জাস্ট নাইস জায়গা সো দিস টাইম আমরা এই যে এই পেঁচানোটাকে কি বলে মনে পড়তেছ না তো এইটাতে উঠছিলাম এখানে আমি আমার ছোট ভাই তারপরে দুইটি আপু আমরা সবাই মিলে মজা করছি এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এতক্ষণ আমরা ওই পেঁচানো রোডে চললাম এখন আমরা দোলনায় চড়তেছি দোলনাটা এটা চারজনের দোলনায় এটা চড়তে আমার অনেক ভালো লাগছে এটা হচ্ছে কি আমার বেস্ট জিনিস যেটা আমার চড়ে এখন পর্যন্ত ভালো লাগছে এরপরে দেখি আরও কিছু ট্যুর আছে সেগুলো করি দেখি কেমন লাগে প্রত্যেকটি ইয়ের জন্য টিকিট কাটতে হয় ওই যে এটা টিকিট কাউন্টার এই যে কই গান বন্ধ করো কেন ঘুরলাম একবার সো এখন আমরা এই রাইডটা তো চড়বো সো দেখি কি হয় আমি এই যে সিটে বসে নিছি কোনো সিট বেল্ট ছাড়া ভয় লাগছে ও নো তাড়াতাড়ি ছেড়ে দে তাড়াতাড়ি ছেড়ে দে আমাদের এটা শুরু হয়ে গেছে অনেক জোরে ঘুরতেছে অনেক জোরে ঘুরতেছে ভয় লাগতেছে কিছুটা অন্য ওর পাশে একটা আপু বসে আছে ও এবার বেকার হয়ে যাচ্ছে সিট অন্য দেখো মাই গড মাই গড মাই গড মাই গড মাই গড ভয় লাগতেছে কিছুটা আমার পাশে একটা আপু বসে আছে আমার অনেক ভয় লাগতেছে কি করবো জানি না ও মাই গড এখন অনেক জোরে ঘুরতেছে অনেক জোরে ঘুরতেছে অনেক জোরে ঘুরতেছে অনেক জোরে বেশ কিছুটা ভয় লাগতেছে আচ্ছা আপু এটা টিকিটের প্রাইস কত আচ্ছা এটার পার পার্সন টিকিটের প্রাইস 25 টাকা করে এই টিকিটের এবং ওই সাইডে একটা ইয়ের ট্যুর আছে ওইটার দাম 25 টাকা পার পার্সন সিট এই যে এটা পার পার্সন 25 টাকা এটারও পার পার্সন 25 টাকা মানুষের যে ডিপেন্ড করে মানুষ কম হলে কম টাকা রাখে আর বেশি হলে বেশি টাকা রাখে ও মাই গড এখানে 90% লাইক 25 টাকা আমার মাথা ঘুরতেছে আকাশের অবস্থা সে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে
তখন অনেক বাতাস এই জায়গাটায়, আসলে করি ভিডিও করতে গেলে ক্যামেরার ডিফোকাস হচ্ছে না বারবার, অনেক বাতাস এখানে। আমার এখন আস্তে আস্তে থামতেছে, মানুষের মাথা ঘুরে আসে, ইনশাল্লাহ। আমি বুঝতেছি ক্যামেরাটা অনেক ডিফোকাস হচ্ছে, আর এটা আমার দোষ নেই। ক্যামেরা হাতে সরিয়ে রাখছি, বাট আমার সিটটা কাঁপতেছে। না এটা স্লো, অনেক স্লো, ঠিক আছে। ওকে আর না বুঝলে, পৌঁছে গেছি। রেস্টুরেন্টের নাম কফি ওয়ার্ল্ড এন্ড জুস বার। ওকে সো আমরা আবার ব্যাক করতেছি ঢুকে নিয়ে, দেখি কি হয়। এই যে এখানে এই দোকানটার সামনেই একটা পুল আছে, দোকানটা এই যে কফি ওয়ার্ল্ড, কফি ওয়ার্ল্ড ঠিক আছে। একটা বড় দোকানের সামনেই, রাস্তাটা ভাঙা আছে, সমস্যা নেই। বড় লেক আছে মনে হবে, দেখে বাড়িটা লেকের উপরে ভাসতেছে। আমাদের পটুয়াখালীর এখানকার খাবার অনেক ভালো, অনেক ভালো। সো এখানের খাবার মধ্যবিত্ত পরিবারদের জন্য চলে ভালোই। আমরা নাচস খাইছি, বার্গার খাইছি, অনেক কিছু খাইছি। সরি ফর দ্যাট, এখানে আমি ফুডের ছবি দিয়েছি, ক্ষুধার্ত লোকের কাছে আমি দুঃখিত। এখানে আমার অনেক ভালো লাগছে। সো ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই বেল আইকন টিপে দেবেন, তাহলে আমাদের প্রিয় প্রত্যেকটি ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছাবে। এবং আমাদের 16 তারিখের মধ্যে কুয়াকাটা ব্লগ আসতেছে, সেটা তাড়াতাড়ি দেখে নেবেন।